শেখ হাসিনা মূলত হচ্ছে একজন ফ্যাসিবাদী সরকার, যেখানে গত 17 বছর আমাদেরকে মানে জ্বালাও পোড়াও করছে, দেশের অর্থ এবং মানি লন্ডারিং করছে। তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ শান্তিতে ছিল না, আমাদের অনেক বাচ্চাদের মানে গণহত্যা করা হয়েছে। এটা আসলে আমরা তো মা সন্তানদের এই মৃত্যু আমরা মেনে নিতে পারি নাই। তারা মেধাবী ছিলাম, তাদের কোনো আপনার তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো না, যে মুক্তিযোদ্ধা নামক বা হচ্ছে তারা বিভিন্ন টাকা খেয়ে বিভিন্ন বড় বড় পর্যায়ে চাকরি দিত, আমাদের মেধাবীদের কোনো স্থান ছিল না বাংলাদেশে। যাক, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আমাদের ছাত্র সমাজ এখন খুবই ভালো আছে। গত 3 দিন ধরে অশান্ত বাংলাদেশ, শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, বাংলাদেশ থেকে ভারতে এসে আপাতত আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এদিকে বাংলাদেশের এই ঘটনায় প্রায় স্তব্ধ কলকাতার মানি এক্সচেঞ্জের কাজ। বাংলাদেশের টাকা কি এক্সচেঞ্জ করা হচ্ছে এখন, কি বলছেন কলকাতা ব্যবসায়ীরা শুনুন। বাংলাদেশের যে অবস্থা এখন চলছে, অনেক প্রভাব পড়েছে, এখন বেসিক স্টেবল নেই, অল্প আছে, অনেক প্রভাব পড়েছে। তো সবার জন্য এরকম চা বিজনেসের জন্য অনেক ভালো নেই, বিজনেসের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো আমি ভাবছি তাই সময় লাগবে, মিনিমাম এক নর্মাল হতে 1 মাস সময় তো লাগবে। অনেক কমে গেছে, মানে ভালো রিডাকশন হয়েছে, প্লাস আউটগোয়িং টিকিটিং যেটা ওদের যে টিকিটিং বিলও করা হয় ওটাদের এফেক্ট পড়েছে। মোটামুটি 50% ডাউনই ধরে চলো, প্লাস উই হ্যাভ ইন্ডিয়ান কাস্টমার্স অলসো, বাট বাংলাদেশের সাইডের মিনিমাম 50% আমাদের এফেক্ট পড়ে গেছে। আমাদের ট্যুরিস্ট ইটসেলফ যেটা আমরা শুনতে পাচ্ছি মোটামুটি 2 সপ্তাহ থেকে 1 মাস তো লাগবে বলছে ওরা। বাংলাদেশের ঘটনার প্রভাব পড়েছে যাত্রী পরিষেবার ওপরেও। বাংলাদেশের অশান্তির জেরে ব্যাহত হয়েছে পরিবহন ব্যবস্থা। বাংলাদেশে এখনো পর্যন্ত বাস পরিষেবা বন্ধ, অর্থাৎ বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত কোনো বাস কলকাতায় আসেনি। তবে কলকাতা থেকে বাংলাদেশ ঢাকা রুটের কিছু বাস ইতিমধ্যেই যেতে শুরু করেছে, এমনটাই জানাচ্ছেন পরিবহন ব্যবসায়ীরা। আজ থেকে বাস চালু করেছে, 3-4 দিন বন্ধ ছিল বিজনেস, তারপর এখন ওয়ানওয়ে যাচ্ছে প্যাসেঞ্জার, ওদিক থেকে আসছে না, এতো আমাদের ব্যবসার অনেক ক্ষয়ক্ষতি। কারণ প্যাসেঞ্জার আসা যাওয়া দুদিকে প্যাসেঞ্জার পেলে আমাদের কোম্পানির লাভ হয়, আমরা ওইটা থেকেও বঞ্চিত হই। এই হচ্ছে কথা, এখন মোটামুটি স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। প্যাসেঞ্জার যাচ্ছে কিন্তু ওদিক থেকে বন্ধ করে রেখেছে, বাংলাদেশ সাইড থেকে আসতে দিচ্ছে না প্যাসেঞ্জারদের। সোমবারই বাংলাদেশ থেকে পাত্তারি গুটিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ বর্ডার দিয়ে যাতায়াত করা মুশকিল হয়ে পড়েছে, এরই মাঝে বাংলাদেশ কিভাবে পৌঁছবেন কলকাতায় আসা সেদেশের বাসিন্দারা? শেখ হাসিনার পদত্যাগে কি তারা খুশি? শেখ হাসিনার পরিবর্তে কোন নেতাকে চাইছেন তারা? কি বলছেন কলকাতায় আসা বাংলাদেশিরা? বাংলাদেশের পরিস্থিতি এখন স্বাভাবিক, যেহেতু আর্মি ক্ষমতা নিয়ে গেছে, সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাওয়ার পর বাংলাদেশে আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই শান্তিতে আছে, প্লাস হচ্ছে সবাই খুবই সুষ্ঠুভাবে আছে। বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পেরেছি, গত 2 দিন একটু প্রবলেম ছিল, যার কারণে আমি গত 2 দিন আগে যাওয়ার কথা ছিল, বন্দর বন্ধ থাকাতে আমরা যাইতে পারি নাই। আজকে নিউজ পেয়েছি যে আজকে থেকে আপনার বন্দর চালু হয়েছে, এখন মাত্র টিকিট কাটলাম, কালকে ইনশাল্লাহ দেশে ফিরে যাব। শেখ হাসিনা মূলত হচ্ছে একজন ফ্যাসিবাদী সরকার, যেখানে গত 17 বছর আমাদেরকে মানে জ্বালাও পোড়াও করছে, দেশের অর্থ এবং মানি লন্ডারিং করছে। তো সেক্ষেত্রে আমাদের দেশের মানুষ শান্তিতে ছিল না, বিশেষ করে দ্রব্যমূল্যের উদ্যোগতি, তাছাড়া আপনার স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমি বলবো, আমি নিজেও একজন ভার্সিটি স্টুডেন্ট, আমি হচ্ছে আপনি কুমিল্লা ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো সেখান থেকে আমরা যারা মেধাবী ছিলাম তাদের কোনো আপনার তাদেরকে প্রায়োরিটি দেওয়া হতো না, যে মুক্তিযোদ্ধা নামক বা হচ্ছে তারা বিভিন্ন টাকা খেয়ে বিভিন্ন বড় বড় পর্যায়ে চাকরি দিত, আমাদের মেধাবীদের কোনো স্থান ছিল না বাংলাদেশে। যাক, ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, আমাদের ছাত্র সমাজ এখন খুবই ভালো আছে, এবং আমরা সামনে ইনশাল্লাহ দেশের হয়ে কাজ করব। আমরা চাচ্ছি নতুন কিছু, বিএনপিকেও চাচ্ছি না, জামাতও চাচ্ছি না, আওয়ামী লীগও চাচ্ছি না, নতুন কেউ আসুক। এখন যেহেতু কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, ওনারা দেশ চালক, কিছুদিন পরিস্থিতি আপনার স্বাভাবিক হলে তারপর নির্বাচনের মাধ্যমে যে ভালো, যে বাংলাদেশের জন্য উন্নয়ন করতে পারবে, ভালো করতে পারবে, দুর্নীতি করবে না, এমন ধরনের গভর্নমেন্ট আমরা চাচ্ছি। সাপোর্ট তো করছি, কারণ আমাদের অনেক বাচ্চাদের মানে গণহত্যা করা হয়েছে, এটা আসলে আমরা তো মা সন্তানদের এই মৃত্যু আমরা মেনে নিতে পারি নাই, সেজন্য এটা আমরা সাপোর্ট করছি আর কি। সাপোর্ট তো করছি, কারণ আমাদের অনেক বাচ্চাদের মানে গণহত্যা করা হয়েছে, এটা আসলে আমরা তো মা সন্তানদের এই মৃত্যু আমরা মেনে নিতে পারি নাই, সেজন্য এটা আমরা সাপোর্ট করছি আর কি। কাকে চান এখন? জনগণ বা ছাত্ররা যা চাইবে
এখন আমাদের দেশে স্টুডেন্টস পাওয়ারই সবচেয়ে, ওরা যা চাইবে যাকে চাইবে আমরা তাকেই চাই, কারণ আমরা তো এখন একটা ইয়েতে চলে গেছি, এখন আমাদের সন্তানরা যারা যাদের রক্তের বিনিময়ে এটা আসছে, এই স্বাধীনতাটা আসছে, ওরা যা চাইবে তাদেরকে চাইবে, আমরা তাদেরকেই সাপোর্ট করব। অবস্থা বেশি একটা ভালো না, বর্ডার মোটার বেলা বন্ধ, বিমান বন্ধ, আমরা কিন্তু এলাকায় সেই চিন্তা আমরা করতেছি কীভাবে যাবেন, কোনো ব্যবস্থা করে কোনো ব্যবস্থাই নেই, আমরা টাকা পয়সাও নেই, আমরা যাই খামু টাকা পয়সাও নেই, টাকা পয়সা শেষ, আমরা এই আজকে 15 দিন। আপনার বাড়ির লোকের সঙ্গে কোন কন্ট্যাক্ট হয়েছে? হোয়াটসঅ্যাপ তো হয়, নেট সমস্যা বাংলাদেশ তো আগেরই পুরনো, এটা বাংলাদেশে যারা রয়েছেন আপনার আত্মীয় স্বজন জি তাদের সঙ্গে কি যোগাযোগ হয়েছে? হ্যাঁ যোগাযোগ আজকে করছিলাম সাথে বলে। হ্যাঁ যোগাযোগ করছি। করেছিলেন কিভাবে? এই যে নেডি ইন্ডিয়ান নেডি, তারা সব ভালো আছেন? জি কোনো মতো না স্যার। যদি শেখ হাসিনা কালকে পদত্যাগ করে চলে গেলেন, জি শুনলাম নাকি ইন্ডিয়া আসছে, অনান্ত প্রতিক্রিয়া, আমরা যে সাধারণ মানুষ আমাদের কোনো প্রতিক্রিয়া নাই, যেমনি দেশ ভালো চলে যেভাবে চালাই মানুষ ওভাবে চললে আমরা খুশি। হ্যাঁ এটা শুনছি নাকি আবার নাকি তত্ত্বাবধায়ক সরকার দিবে, দেখ দিয়ে একটা সুস্থ আবার নির্বাচন দেখ, নির্বাচন ভালো হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।